আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখাবো এই ডিজাইনটি আপনারা কিভাবে তৈরি করবেন খুব সহজভাবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন এরকম সুন্দর ডিজাইন তো ডিজাইনটি তৈরি করার জন্য এখানে আমাদের একটা কাপড় নিতে হবে সাড়ে চার ইঞ্চি পরিমাণ এবং এদিকেও সাড়ে চার ইঞ্চি পরিমাণ নিয়ে নিব তারপরে এক কালারের একটা কাপড় নিব এটা নিব এখানে দেখেন সাড়ে তিন ইঞ্চি এবং এদিকেও সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আপনারা বড়ো কাপড়টা যতটুকু নেবেন তার থেকে এক ইঞ্চি ছোটো নিতে হবে তো এবং দেখেন এইখানে এই কাপড়টা এইভাবে কোনাকুনিভাবে বাঁচ দিয়ে নিলাম তো বাসটা কীভাবে দেয় একটু লক্ষ্য করবেন দেখেন এই কাপড়টা কিন্তু আমাদের সেম একইভাবে এভাবে কোনাকুনিভাবে বাঁচ দিয়ে নিতে হবে তারপরে এই ছোট কাপড়টাকে আমাদের এইভাবে রাখতে হবে দেখেন এই কোনার থেকে আমাদের এইভাবে রাখব এভাবে মিল করে রাখব ঠিক আছে তো এইভাবে রাখার পর এখন আমাদের এভাবে একটা ফিতা বানিয়ে নিতে হবে তো ফিতাটা আমাদের এই সমান মাঝখানে রাখব সমান মাঝখানে রেখে আমাদের এইখানের যে কোনটা আছে এই কোনাটা এই কোনার সাথে এইভাবে রাখতে হবে তো দেখেন এইভাবে কিন্তু এই কোনার সাথে কোনাটা রাখবো এবং এই কোনাটাও আমাদের এইভাবে রাখতে হবে ঠিক আছে এইভাবে রাখার পর এখন আমাদের এখানে দেখেন আরও একটি বাস দিয়ে নিতে হবে এভাবে সমান মাঝখানে আরও একটি বাস দিয়ে নিব বাস দিয়ে এখন সেলাই দিয়ে নিতে হবে তো দেখেন এখন আমাদের এখানে সেলাইটা দিয়ে নিব তে সোজা আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে এখন তো সেলাইটা দিয়ে নিলাম এখন আমাদের এটাকে উল্টে নিতে হবে তো দেখেন এখন আমি উলটিয়ে নিতেছি তো দেখেন আমাদের কিন্তু ডিজাইনটি কিন্তু তৈরি করা হয়ে গেল তো দেখেন ডিজাইনটি কিন্তু হয়ে গেছে তো সেমভাবে আপনারা ডিজাইনটি করে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ